আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি তুলি হাসান, চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিতে আমি শেয়ার করব চিকেন শামি কাবাব। কাবাবের কথা নতুন করে আমি আর কি বলবো, অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানেই এই কাবাবটা যেন আমাদের চাইই চাই। তাহলে চলুন ঝটপট করে এই মজাদার কাবাবটা আমরা বানিয়ে ফেলি। কাবাব তৈরির জন্য কাবাবের যে সব উপকরণগুলো রয়েছে সেগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। আর উপকরণগুলো আমি একে একে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি চিকেন ব্রেস্ট পিস, একেবারে হাড় চর্বি সব কিছু ছাড়ানো। এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, আর এর সাথে আমি দেব আধা কাপ পরিমাণ বুটের ডাল। আর বুটের ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে একটু ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, এখানে প্রায় তিনটা পেঁয়াজ রয়েছে। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনো মরিচ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এক চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা অবশ্য আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, যে যতটুকু ঝাল খাবেন সেটা বুঝিয়ে অ্যাডজাস্ট করবেন। এক চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এবারে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে অ্যাড করতে হবে সেদ্ধ হবার সাথে সাথে এই পানিটাও যাতে করে এর সাথে শুকিয়ে যায়। আমি এখানে টোটাল 4 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে একটু নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই ছোলার ডাল চিকেনটাকে একসাথে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। আর এই যে প্রায় 40 মিনিট পরে এই অবস্থা, চিকেন, ছোলার ডাল সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, নইলে নিচে দিয়ে ধরে যেতে পারে। আর আপনাদের যদি এই পর্যায়ে পানি থাকে তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। এই যে দেখুন, আমি একটু ছোলার ডাল একটা টিপে দেখিয়ে দিলাম, এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এই সব কিছু একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করে নিতে হবে, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারবেন। কাবাবের সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এবারে এর সাথে আমি অ্যাড করছি স্পেশাল কাবাব মশলা 2 টেবিল চামচ। এটা আমার ঘরে তৈরি করা কাবাব মশলা, আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটাও একটা ভিডিওতে আমি দেখিয়েছি। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আর সেই সাথে অ্যাড করছি একটা ডিম। এই ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেওয়ার পালা। আর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটাও টেস্ট করে নেবেন, যদি লাগে আরও অ্যাড করতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের তালুতে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিব। আর কতটা ছোট কিংবা বড় করবেন এটা আপনাদের যার যার রুচির উপরে ডিপেন্ড করে। আর একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে একটা প্লেটে আগে রাখছি। কাবাব তো বানানো শেষ, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেল। আর ডুবো তেলে কাবাবগুলোকে ভাজতে হবে, সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করতে হবে। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে কাবাবগুলো এখন ভাজার জন্য রেডি, তেল গরম হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এগুলোকে স্টোর করতে পারেন, এভাবেই প্লেটে করে বিছিয়ে ডিপ ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা রেখে দিবেন। তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা স্টোর করতে পারবেন। যখন প্রয়োজন 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে কাবাব নিয়ে ফেটানো ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। আর এই কাজটা আমি একটা কাঁটা চামচ দিয়ে করছি, যাতে করে হাতটা মেস হয়ে না যায়। এবারে ডিমে ডিপ করা কাবাবটা ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর এভাবে প্রতিটা কাবাব
ডিমে চুবিয়ে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিব। প্রায় 2-3 মিনিট পরে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আরেকটা পাশ ভেজে নিতে হবে, আর এরকম একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর কাবাবের দুটো পাশই যখন ভাজা হয়ে যাবে তখন একটা ঝাঁঝরে দিয়ে কাবাবগুলোকে তুলে নিতে হবে। এই তো হয়ে গেল আমাদের মজাদার চিকেন শামি কাবাব। কাবাবের ভেতরটা কেমন হয়েছে সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। কাবাবের টেক্সচার যেমন হওয়া উচিত একেবারে ঠিক তেমনটাই হয়েছে। আর এই কাবাবগুলো এখন এরকম সালাদের সাথে পরিবেশন করুন, পোলাও কিংবা বিরিয়ানির সাথে। আর আমার তো কাবাব এমনি এমনি স্ন্যাক্সের মতো খেতেও অনেক ভালো লাগে। আশা রাখছি কাবাব বানানোর এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের আপডেটগুলো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে পরের এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।